नमस्कार, हेलो एंड वेलकम बैक टू आवर चैनल ओम कृष्णा। आज नवमी, ताई आपनादेर सबाई के जानाई नवमीर अनेक अनेक शुभेच्छा। नवमीर दिनटा आपनादेर सबार भालो काटुक। এই দেখুন, দুই ভাই সকালবেলায় শুরু হয়ে গেছে, এদের খেলা হচ্ছে না দুষ্টুমি আমি সেটা কিছুই বুঝতে পারছি না। মাসির কতগুলো বই আছে সেগুলো নিয়ে দুই ভাই নে পড়া পড়া খেলছে, খেলছে কম দুষ্টুমি বেশি। আমার তো চিন্তা হচ্ছে বইগুলো না ছিঁড়ে ফেলে, বই যদি ছেড়ে তাহলে তো মাসির রাগ থেকে ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমার কানটা ভীষণ ব্যথা করছে, তাই মা আজকে পুরনো পদ্ধতিতে যেটা মা তার মায়ের কাছ থেকে মানে দিদার কাছ থেকে শিখেছে সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আমার কানের চিকিৎসা করবে। এই কাগজটাতে মা বাইরের দিক থেকে মোমের প্রলেপ দিয়েছে, যাতে করে যেই আগুনটা মা ধরাবে সেটা খুব আস্তে আস্তে ধরে, আর চারিদিকটা গামছা দিয়ে ভালো করে আটকে নিচ্ছে, যাতে করে বাইরের হাওয়া ভেতরে আসতে না পারে আর ভেতরের হাওয়া বাইরে না আসতে পারে। যখনই খুব ঠান্ডা লাগে তখন আমার তো কানে ব্যথা হয়, অনেকেরই দেখবেন কানে ভীষণ যন্ত্রণা হয়, যেখান থেকে গাল তো ব্যথা হয়, গালের দিকটা, তারপরে জ্বরও ওঠে। তো দিদার যখন আগেকার দিনে কি হতো, ডাক্তার পাওয়া যেত না, তখন দিদারা এই পদ্ধতিতেই কানের চিকিৎসা করে থাকতো। এতে করে কানের ভেতরে যেইগুলো জমে থাকে সবটা এমনিতেই বেরিয়ে আসে, তার জন্য আলাদা কোনো ওষুধ ব্যবহার করতে হয় না। আর যখন এই আগুনটা ধরানো হয় কানের ভেতরটা ভীষণ আরাম লাগে। আমাদের ছোট্টবেলা থেকেই আমাদের কানে কখনো যন্ত্রণা হলে, ব্যথা হলে মা এইভাবেই আমাদের কানের চিকিৎসা করে থাকে, এখনও করে। যারা যারা আমার মায়ের এই পদ্ধতি জানে, আমাদের পাড়ার হোক, অনেক দূর থেকে মায়ের কাছ থেকে আসে এই এই চিকিৎসা করানোর জন্য। দেখা যায় অনেক সময় ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে হয়তো তাদের কান ব্যথা কিছুদিনের জন্য কমলেও সেটা আবার ফিরে আসে, যেহেতু কানের ভেতরের ওইগুলো যতক্ষণ না বেরোবে তাই সেই ব্যথাটা কিন্তু মাঝে মাঝেই হবে, ওই জন্য মার কাছে আসে। কিন্তু মা তার পরিবর্তে কোনো পারিশ্রমিক নেয় না, কারণ মা বলে যেইটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি সেইটা দিয়ে আমি যদি কিছু লোকের উপকার করতে পারি সেইটাই আমার কাছে সবথেকে বড় পারিশ্রমিক। তাই মা সবাইকে এমনিতেই সাহায্য করে থাকে, মার এটা করতে ভালো লাগে। এই যে আগুনটা প্রায় মোমটা যতটুকু ছিল আগুন ততটুকুই জ্বলবে, এরপরে মা ওইটাকে সরিয়ে দেবে। এই দেখুন কানের ভেতরে এইগুলো জমে যায় প্রচণ্ড ঠান্ডা লাগলে, তো এইটা যদি না বের করানো হয় তো কান প্রচণ্ড যন্ত্রণা করবে, তাতে দিয়ে মাথাও ধরে যাবে, ভীষণ অস্বস্তি হয়, যাদের হয় তারাই জানে। এরপরে আমরা গেলাম আমাদের পুরনো বাড়িতে, যেখানে আমরা এখন আর থাকি না, সেখানে ভাড়া দেওয়া হয়, আবার আমার জেঠুরা থাকে সেইখানে, জেঠু বাড়িতে একটু দেখা করব। আর ওখানে একটা হনুমান মন্দির আছে, সেখানেও যাব। এই যে চলে এলাম আমরা মন্দিরে, ওই যে বসে আছে হনুমান দাদু, মানে উনি পুজো করে হনুমানজি, তাই পাড়ার প্রত্যেকে ওনাকে হনুমান দাদু বলেই ডাকে, উনি আমাদের পাড়ায় হনুমান দাদু বলেই পরিচিত। আমরা সবাই এখন মন্দিরে, আমাদের পুরনো বাড়ি থেকেই মন্দিরটা দেখা যায় একেবারে বাড়ির উল্টো দিকেই। এইবার সবাই একে একে দাদুর কাছ থেকে হনুমানজির তিলক পরে নিচ্ছে, অরেঞ্জ কালারের যে সিঁদুরটা হয় ওইটা সবাইকে দাদু দিয়ে দিচ্ছে, ওরাও বেশ আনন্দের সাথে সেই ফোঁটাটা নিচ্ছে। ওমের তো এই সব কিছুতে ভীষণই মজা হচ্ছে, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ওম ও দাদার পেছন ছাড়ছে না, দাদার কোলে উঠেই বসে থাকবে। এই যে এবার ঘন্টা বাজাচ্ছে সবকটা মিলে। এইবার আমরা চলে এলাম জেঠু বাড়িতে, যেখানে শুরু হয়েছে আমাদের নির্ভেজাল আড্ডা। এই আড্ডাতে কিন্তু আমাদের সবসময়ই চলে, যখন আমরা এই পুরনো বাড়িতে ছিলাম তখন সবসময় আমাদের ঘরে নয় জেঠুর ঘরে এই রকম আড্ডা তো চলতোই, আমাদের বাইরের কোনো লোকের প্রয়োজন হয় না, যেহেতু আমরা নিজেরাই অনেক ভাই বোন তো আমাদের আড্ডাটা একেবারে জমে ওঠে। তবে দূরে গেছি বলে এমন নয় যে আমাদের আড্ডা থেমে আছে, আমরা যখনই আসি জেঠু বাড়িতে চলে আসি দেখা করতে,
তবে ওই বাড়িটা আমাদের এখন যেখানে থাকে খুব বেশি দূরত্বে নয়, 3 মিনিটের মতো লাগে। আমরা যেতে না পারলেও জেঠি আর জেঠুর মেয়ে পাকন ওরা কিন্তু চলে যায়। এইবার আমরা ঠাকুর দেখতে যাব, সবাই রেডি হয়ে গেছি, টোটোতে বসে পড়েছি। এই যে আমার ছেলে একটা গোপালকে নিয়েছে আর 32 মেয়ে একটা গোপালকে নিয়েছে। ওম ছোট হলে কি হবে, গোপালটাকে কিন্তু ও বেশ সুন্দর করে ধরে, কারণ যখনই দিদা বাড়িতে আসে ও গোপালকে কোলে নেয়, তাই ওর গোপাল নেওয়ার অভ্যেস কিন্তু হয়ে গেছে। বেশ সুন্দর করে পরিপাটি করেই গুছিয়ে ও গোপালকে কোলে নেয়। এবার আমরা সবাই টোটোতে উঠে যাচ্ছি। একটু আগেই অনেকটা বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম হয়তো বেরোতে পারবো না, কিন্তু তারপরে বেরোতে পারলাম। এই দেখুন দাদা ভাইয়ের কোল, সবসময় দাদা ভাইয়ের কোল। এই যে চলে এসেছি আমরা মন্দিরের সামনে, প্যান্ডেলের সামনে। এই প্যান্ডেলটা আমি সপ্তমীর দিনও দেখেছি আমার শ্বশুর বাড়ির লোকের সাথে। এবার আমি আমাদের বাড়ির লোকেদের সাথে দেখতে এসেছি, এটা আমার বাপের বাড়ির এখানে প্যান্ডেলটা। যেহেতু প্রচণ্ড ভিড়, তাই ওমকে আমি কোলে নিয়েছি, ওকে কিন্তু ছাড়িনি, কারণ এত ভিড়ের মধ্যে ওকে ছাড়াটা ঠিক হবে না বলে আমার অনেক কষ্ট হলেও আমি কিন্তু ওকে এক মুহূর্তের জন্য নিচে নামাইনি। আমি জানি যে ওমকে আমায় কোলে নিতে হবে, ওই জন্য আমি নবমীর দিন একেবারে একটা প্লেন কটনের একদম কুর্তি পরেছি, যাতে আমার ছেলেকে আমার কোলে নিতে অসুবিধে না হয় কিংবা হাঁটাচলা করতে অসুবিধে না হয়। আমি একেবারে ঘেমে গেছি, কিন্তু তাও আমি ওকে কোলে নিয়ে নিয়েই ঘুরেছি, যাতে আমার ছেলের একটুও অসুবিধে না হয়। এই যে চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ভেতরে নবমী সন্ধি পুজো চলছে, ঠাকুরমশাই পুজো করছে। আজকে সব মিলিয়ে একটা ছোট্ট ব্লগ, নবমীর ব্লগ, সারাদিন কি করলাম, মা কিভাবে কানের চিকিৎসা করল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের নবমীর গল্পটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের দেওয়া একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর হ্যাঁ, আজ নবমী, আপনাদের সবাইকে আবারও জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের পরিবারের সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আপনারা আশীর্বাদ করবেন আমাদের পরিবারের সবাই যেন খুব ভালো থাকুক। এইভাবেই এর পরের বছর যেন আমি নবমীর আবারও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস, থ্যাংক ইউ সো মাচ। জয় মা দুর্গা, মা সবার ভালো করো, সবার মঙ্গল করো।